আপনাদের প্রত্যেককে অসংখ্য অভিনন্দন, ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাই যে মায়েরা দাদারা নৈহাটি মামাটি মানুষ মঞ্চ উপস্থিত আছেন। পার্থরা আপনাদের কাছের লোক, নৈহাটির প্রিয় বিধায়ক এবং উপস্থিত যে যিনি এতক্ষণ বক্তব্য রাখছিলেন, শুনতে শুনতে আসছিলেন, খুব ভালো বলছিলেন, উপস্থিত আছেন সরকার থেকে শুরু করে প্রত্যেকে যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। এতক্ষণ আপনারা বক্তব্য শুনেছেন, অনেকক্ষণ বসে আছেন মায়েরা, বেশিক্ষণ আপনাদের আর বিরক্ত করবো না, সিময়ের টাইমও পেরিয়ে গেছে যদিও। কিন্তু কি জানেন তো মায়েরা, জাম্ব ভালো হয়ে যায়, নদীকে শুনতে যায় না, সবচেয়ে বড় সমস্যা। জানেন আপনাদের এই যে আজ থেকে তিন মাস পরে ভোট আসছে, এখন সব জায়গায় দেখছেন সভা সমাবেশ চলছে, বিকেলবেলা টিভি চালাচ্ছেন, সকালবেলা টিভি চালাচ্ছেন, খবর আজ তৃণমূলের এই নেতা বিজেপিতে, আজ তৃণমূলের ওই নেতা বিজেপিতে, কি অসাধারণ ব্যাপার। আচ্ছা আপনারা কথা বলুন তো, লোকের মধ্যে দিদির দোষ, আমার দিদির দোষটা কোথায়? মায়েরা রান্না করেন দুপুর বেলা, সাতটা আলু কাটেন একটা পচা বেরোয়, নটা পেঁয়াজ কাটেন একটা পচা বেরোয়, ফেলে দেন ডাস্টবিনে। আমাদের মমতা ব্যানার্জি দিদি দোতলার ঘরে রান্না করছেন, পাঁচটা আলু কাটলেন একটা পচা বেরোলো, জানলা দিয়ে ফেললেন, দিদি তো আর জানে না নিচে অমিত শাহ বাকি নিয়ে দাঁড়িয়ে আছে, ধরে নিয়ে যাবো। আমাদের দিদির দোষটা কোথায়? আচ্ছা বলুন তো, এই যে বিজেপির বুদ্ধি আর মানুষের বুদ্ধি তফাৎ কোথায়? আপনাদের এখানে পৌরসভার থেকে গাড়ি আসে ময়লা তোলার জন্য, বাড়ির সামনে এসে বাসি বেড়ে টিটি করে, আপনারা ডাস্টবিনের ব্যাগটা নিয়ে যান, ময়লাটা নিয়ে গিয়ে ডাস্টবিনের গাড়িতে সবাই ফেলে দেন, তাই তো? যদি আমাদের মানুষের, সাধারণ মানুষের বুদ্ধিতে, মা বাবার শিক্ষায় বড় হওয়া মানুষের বুদ্ধিতে হয় কি হবে? আপনি ব্যালকনি দিয়ে বা জানলা দিয়ে দেখছেন ময়লার গাড়িতে আপনার প্রথম প্রতিবেশী বাড়িতে গেল, সে ময়লাটা ফেলে দিল, সেকেন্ড বাড়িতে গিয়ে বাসি বাজালো, ওর ময়লাটা ফেললো, এবার আপনার বাড়ির সামনে এসে বাসি বাজিয়েছে পিপি করে, আপনি ময়লার ব্যাগটা নিয়ে গিয়ে ময়লাটা ফেললো, এটা হচ্ছে সাধারণ মানুষের বুদ্ধি। এবার আপনার মাথায় যদি বিজেপির বুদ্ধি ভর করেন, আপনি কি করবেন? আপনি প্রথম বাড়িতে ময়লা ফেলতে দেখলেন, দ্বিতীয় বাড়িতে ফেলতে দেখলেন, এবার আপনার বাড়ির সামনে এসে যখন বাসিটা বাজাবে, আপনি আপনার ডাস্টবিনটা আপনার বিছানা দিয়ে রেখে যাবেন, কিন্তু নিচে গিয়ে আপনার প্রতিবেশীরা যে ডাস্টবিনটা ময়লার গাড়িতে ফেলেছে ওই দুটাকে তুলে এনে আপনি আপনার ঘরের বিছানায় সাজাবেন। আজকে বিজেপি সব পার্টির ছাট মারলে নিয়ে পার্টি বানিয়েছে, যারা ফেলে দিচ্ছে নোংরা, আমার মা তো বিজেপি নেতারা গেলে দরজা বন্ধ হয়ে গেলে, বন্ধু আসছে, সব ধচা ধচা মালগুলো নিয়ে সব পার্টি সাজিয়েছে, এরা পার্টির বড় নেতা। আপনারা বলেন তো, শুভেন্দুকে বলতো কি নারদার ঘুষখোর, মুকুলকে বলতো সারদার চোর, সোমনকে বলতো তোয়ালেতে মরিয়া টাকা নেয়, দেখো বললেন। আমি একটা টিভি চ্যানেলে গেছি, বিজেপির একজন নেতা আছেন জয়প্রকাশ বসুন্ধরা, তার আরেকটা নাম আছে মিস্টার কচুর, তিনি তখনও সোমনটা জয়েন করেননি, একদিন আমাদের বলছে দেবাংশু তুমি আর বড় বড় কথা বলো না, তোমাদের নেতারা আমি বলছি সেদিন সে চোর ছিল, সেদিন ছিল তোয়ালে, আজ সে খুব ভালো, কারণ চলে গেছে গোয়ালে, তাই না? কি ভালো বলুন, আজ শোভন চোর নয়, আজ মুকুল সাধু, আজকে শঙ্কুদেব পণ্ডা তোলাবাজ নয়, সৌমিত্র খা বিষ্ণুপুরে তোলাবাজি করে না, আজকে সবাই ভালো। আজকে অমিত শাহের দুঃখটা ভাবুন, বিজেপি নেতা অমিত শাহ বসে থাকে, ডান দিকে মুকুল না সারদার চোর অভিযুক্ত, বা দিকে শুভেন্দু অধিকারী নারদার অভিযুক্ত, দুই দিকে দুই কলা গাছ মধ্যিখানে মহারাজ, আর পেছনের এমন অবস্থা আমাদের পার্টি থেকে এত যাচ্ছে পচা মালগুলো, অমিত শাহের ডান দিকে পাঁচটা চেয়ার, বা দিকে পাঁচটা চেয়ার, নরেন্দ্র মোদীরা বসছে, সব তৃণমূলের পচা মালে ভরা, দিলীপ ঘোষদের অবস্থা ভাবুন, সমীপ ভট্টাচার্যদের মতো ভালো লিডারদের অবস্থা, যেতে 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 একদম পেছনের সারিতে নরেন্দ্র মোদীর যে ছবিটা থাকে ব্যানারে, ঠিক নরেন্দ্র মোদীর দাঁড়ির নিচে বসে থাকে, বসে বসে চোখ পড়ছে কপাল চাপড়ায়, আর ভাবে এই করতে 40 বছর ধরে যাচ্ছে বিজেপিকে চিনে আলা মানুষকে, এটা হচ্ছে বিজেপির অবস্থা। আর তারা বলছে অল্টারনেটিভ দেবে, তাতে দুটো কথা কি, প্রথম কথা বলছে হাম সোনে কা বঙ্গাল বানায়, আর দ্বিতীয় কথা কি,
দাঁড়াল ইঞ্জিন কার কার কার, একটা ইঞ্জিন দিল্লিতে দেখছেন, ইঞ্জিনের হর্নের আওয়াজগুলো শুনছেন তো প্যাক করে? প্রথম হর্নের আওয়াজটা কি, আপনার গ্যাসের দাম এই সপ্তাহে 50 টাকা বাড়ালো, আগের সপ্তাহে গাড়ি ছিল 25 টাকা। এবার হর্নের দ্বিতীয় প্যাকটা কি, আপনার গ্যাসের ভর্তুকির টাকাটা আর ব্যাংকে পাঠায় না, পাঠায় কারণ 5 টাকা, কারণ 7 টাকা, কারণ আসেই না, দ্বিতীয় প্যাক। আর তৃতীয় প্যাক আওয়াজটা কি, সর্ষের তেলের দাম 150 টাকা কিলো, তাই তো ময়না, ভুল বললে কানটা মুড়ে দিয়ে যাবে, 150 টাকা কিলো। এটা হচ্ছে একটা ইঞ্জিনের নিয়ম, একটা ইঞ্জিনের উদাহরণ। এবার বলছে একটা ইঞ্জিনে তো হচ্ছে না, এবার ডবল ইঞ্জিন চাই, এবার বাংলাতে ইঞ্জিন চাই। আমি বলি এটা ডবল ইঞ্জিন নয়, এটাকে বলবে তারা ডবল চুল্লির সরকার, ওখানে পড়াচ্ছে, এবার বাংলাটাকে পড়ানোর জন্য আসছে। কি হবে, মায়েরা আলু কিনেছিলেন 45 টাকা কিলো, 50 টাকা কিলো, কৃষি বিল পাশ হয়েছে, এবার মুজিব দোকানে যাবেন, আম্বানি জিও সিম আছে তো, এবার আম্বানি জিও আলু আনবে, এক একটা আলুতে জিও স্টিকার মারা, দোকানে যাবেন, একটা প্যাকেটের মধ্যে চকচকে 11টা আলু, এক প্যাকেট আলুর দাম 150 টাকা কিনতে হবে আপনাকে। কেন বলেছে জানেন, শোনে কামাল বলেনগে, কারণ এতদিন আমাদের কাকুরা, আমাদের কাকিমামা বৌদিদের জন্য একটু সোনার হার কিনতে সোনার দোকানে যেতেন, একটু সোনার বাড়া গড়িয়ে দেবেন, কাকিমার বিবাহ বার্ষিকী আসছে তার জন্য সোনার দোকানে যেতেন, কিংবা আমাদের ভাইরা এঙ্গেজমেন্ট রিং এর জন্য দিতেন গার্লফ্রেন্ডকে দেবেন, কোনো সোনার দোকানে যেতেন। কিন্তু এই যে শোনে কামাল বলেনগে বলছে, কেন জানেন, কারণ আপনাকে সকালবেলা মুদির দোকানের বাজারটা করতেন, বিজেপি ক্ষমতায় আসার পর আপনাকে সোনার দোকানে যেতে হবে, কারণ সুন্দর চকচকে সোনার বাড়াটার পাশে একটা ছোট্ট কৌটের মধ্যে সর্ষের তেল বিক্রি হবে। নরেন্দ্র মোদী এই জায়গায় নিয়ে গেছেন দেশটা, এই জন্য ওরা বলছে সোনে কা বাংলাল, কি হার দামি লাগতে আপনি সোনে কা দোকান পে জানা পারে না, এটা থেকে ওদের শান্তি হচ্ছে না, তাই সব কটা জল ফেলেছে, নুলো প্যালা ন্যাপলা খোপলা শুভেন্দু রাজীব সব তেলা পল্টু পোটলা ফুটলা সব জল ফেলেছে। উদ্দেশ্য কি, নবান্নের 14 তলা থেকে হাওয়াই চটি পরা মহিলাটাকে সরাতে হবে, দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী মিনিস্টার রাজ্যের মুখ্যমন্ত্রী মিনিস্টার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সিবিআই ইডি ইনকাম ট্যাক্স সিপিএম কংগ্রেস শুভেন্দু রাজীব এখানকার আমার দিনের গেছে অর্জুন সব মিলেছে, তাদেরকে হাওয়াই চটি পরা মহিলাটাকে সরাতে হবে। কেন, ওই মহিলাটা থাকলে ওদের সোনেকা বাংলা তৈরি করানো হবে না, আর অমিত শাহ দুই জায়গায় হবে না, কেন জানেন, অমিত শাহ কিন্তু দিলীপ ঘোষ বলছে দিলীপ জি বলছে বলিয়ে বলছে হাম তো সোনে কা বাঙ্গাল কা বাত কিয়া আপনার প্রিপারেশন রেডি হ্যাঁ না, দিলীপ ঘোষ বলছে কিসের প্রিপারেশন, বলছে আরে দিলীপ জি আমরা পুরো বাংলাটা সোনায় মুড়ব, আর আপনি প্রিপারেশন রাখেননি, পুরো বাংলাটা সোনায় মুড়তে যত দুধ লাগবে তার জন্য কত দুধ লাগবে, কারণ আপনি তো বলেছেন গরুর দুধে সোনা আছে, বলছে এটা তো হবে না, তাহলে সোনে কা বাঙ্গাল হবে না, তার জন্য কি করছে তৃণমূলের নেতাদের কাছে যাচ্ছে, আয় তোকে মুখ্যমন্ত্রী করবো, আয় এটা তোকে মুখ্যমন্ত্রী করবো, এ ন্যাপলা আয় মুখ্যমন্ত্রী করবো, এ পটল মুখ্যমন্ত্রী করবো, সবাইকে ডাকছে মুখ্যমন্ত্রী করবো, এখন আপনি 72 জন তালিকায়, 72টা মুখ্যমন্ত্রী ভাবুন, সবাইকে ডাকছে, আমি জানি না দীনেশ বাবুকে ওই করবে ডেকেছিলাম, তাহলে দীনেশ বাবু 73 নম্বর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হবে, বুঝছেন, সবাইকে মুখ্যমন্ত্রী করবে বলে ডাকছে। এখন কি জানেন তো, বিজেপির নেতারা টিভি চ্যানেলগুলোতে গিয়ে বলে আরে তৃণমূলে তো গোষ্ঠী দ্বন্দ্ব, তৃণমূল জিতবে কি করে, আমি বলি আচ্ছা আপনাদের কথা মেনে নিলাম, তৃণমূলে গোষ্ঠী দ্বন্দ্ব আছে, কিন্তু কি জানেন তো, তৃণমূল যদি একটা এক্সপ্রেস ট্রেন হয় না, তাহলে যত নেতারা বসে আছেন মঞ্চে বা তৃণমূলের যত কর্মীরা, তারা প্রত্যেকে হচ্ছেন এক একটা বগি এই ট্রেনটা, ধরুন পার্থদা 13 নম্বর বগি, আমি 30 নম্বর বগি, আমার সাথে পার্থদার হেভি ঝগড়া, তাতেও পার্থক্য পড়ে না, কেন জানেন তো, পার্থটা 13 নম্বর আমি 30 নম্বর, আমাদের মধ্যে ঝগড়া যদিও থাকে আমরা জানি কোনো সমস্যা হবে না, কারণ এই গোটা ট্রেনটার ইঞ্জিনটা একটাই, তার নাম মমতা ব্যানার্জি, আর যে ট্রেনে ইঞ্জিন একটা হয়, ইঞ্জিন যদি বলে শিয়ালদা যাব, পার্থটা 13 নম্বর বগিও শিয়ালদা যাবে, আমার 30 নম্বর বগিও শিয়ালদা যাবে, ইঞ্জিন যদি বলে দিল্লি যাব, পার্থটা 13 নম্বর বগিও দিল্লি যাবে, আমার 30 নম্বর বগিও দিল্লি যাবে, বিজেপির সমস্যাটা হচ্ছে কোনো বগি নাই সবাই ইঞ্জিন, দিলীপ ঘোষ যেই বলে আমি ইঞ্জিন, পাশের লাইনে দাঁড়িয়ে মুকুল রায় স্টেশন মাস্টার ফাঁকা করো আমি ঢুকবো লাইনে, যে মুকুল রায় ঢুকতে চায় ওই লাইন থেকে শুভেন্দু প্যাক প্যাক করে হট মেরে যাবে আমার লাইনে, এ আলো করে এই লাইন নিয়ে কারাকারি, তখন আসানসোল
আসে, এই ইঞ্জিনটা আবার হর্ন টিপে প্যাপে হয় না, তাহলে না পেয়ারে বাজে। তাহলে বাবুল্লা এবার আমি লাগিয়ে আছি, এবার রূপারির ইঞ্জিন, রকেটের ইঞ্জিন, ধারার ইঞ্জিন, রাহুল সিনহার ইঞ্জিন, তথাগতার ইঞ্জিন, আমাদের ডোমজুর থেকে আমাদের রাজীবতার ইঞ্জিন গেছে, আমাদের বালি থেকে এখন বৈশালীদের ইঞ্জিন গেছে, আমাদের ব্যারাকপুর থেকে দুটো ইঞ্জিন আবার ছুটতে ছুটতে আছে, একটা সিংয়ের ইঞ্জিন আর হচ্ছে ত্রিবেদীর ইঞ্জিন, সব গিয়ে ছুটে শেয়ারলা কাঠসেটের ঘোড়ায় দাঁড়িয়ে আছে। লাইনটা একটা এসছে তো কুড়িটা লাইন, ওইটাতে কে ঢুকবে? আলটিমেটলি কি হবে? ইঞ্জিন বেশি হলে ইঞ্জিন ইঞ্জিনের ফোকা ঠিকই হবে, ফোকা ঠিকই হলে কি হবে জানেন? 2021 বিজেপি নামক ট্রেনটা যখন ঠ্যাং উল্টে পচা ডোবায় পড়ে থাকবে, তখন রেল লাইনের ওপর দিয়ে মমতা ব্যানার্জির ইঞ্জিন মা মাটি মানুষ কেন এক্সপ্রেস ট্রেনে টানতে টানতে হাওড়ার দিকে নিয়ে যাবেন, কারণ হাওড়াটাকে রেল ভাবান। আর এই ভয় খাপড়ে ভীত সন্ত্রস্ত হয়ে আছে। আজকে আপনারা কথা বলুন তো, খেয়াল করেছেন শুভেন্দু বাবুর তেজ কতটা নিয়ে গেছে? আর এখন বড় বড় কথা বলতে দেখা যায় না, কেন বলুন তো? বিজেপি তো একদম বার খেয়ে দিয়েছিল, তারপরে পার্টিতে নিয়ে যাবে, বলছে আমরা ক্ষমতা আছি 200 তোমার মুখ্যমন্ত্রী হবে। শুভেন্দু অধিকারী যাওয়ার পর যখন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারী মুকুল রায়রা বসে হিসাব করছে, তখন শুভেন্দু বাবুর মাথায় হয় দেখে বিজেপির নিজস্ব সমীক্ষা বলছে বিজেপি 50-65 আসন, এর বেশি পাবে না। শুভেন্দু বাবুদের তাহলে আমি ডাকি দিয়েছিল, অমিত শাহ বলছে এই জন্যই ডাকলাম যেন 65টা তুমি 70 করতে পারো। এবার শুভেন্দু বাবুকে এই তো স্বপ্ন আসে, উনি নাকি চলো নেতা, কত বড় নেতা, একটা 24 বাচ্চা ছেলেকে গালাগালি করছে, কি বলছে? আমার নাম দিয়েছে আমার একটা, শুনুন, আমার নাম দিয়েছে ভাটাংশু। শুভেন্দু বলছে এবার শুধু ভাটবাকে গল্পটা কি বলছে শুনুন, বলছে আমি যে আমার দুর্গা কবিতাটা বলি ওটা মল্লিকা সেনগুপ্তের কবিতা, আমি নাকি চুরি করেছি। এরা জানে না মল্লিকা সেনগুপ্তর আমার দুর্গা কবিতাটা নিয়ে প্রত্যেকে প্রত্যেকের মতো করে এক্সপ্লেন করে নিজের মতো করে সরস্বত লেখা লিখেছে, কেউ তার মাকে নিয়ে আমার দুর্গা লিখেছে, কেউ তার স্ত্রীকে নিয়ে আমার দুর্গা লিখেছে, কেউ তার কন্যাকে নিয়ে আমার দুর্গা লিখেছে, আর তার দ্বারা ইন্সপায়ার হয়ে আমি মমতা ব্যানার্জিকে নিয়ে আমার দুর্গা লিখেছি। এটার মানে এটা নয় তার কবিতাটা চুরি করা। শুভেন্দু বাবু যখন আমার নামটা বিকৃত করলেন, আমি একটু বিকৃত করি। আমি আরো একদিন ভক্ত ছিলাম, বৈশাখী জানিয়ে আগের দিন আমার কাঠি হয়েছে। শুভেন্দু বাবুর স্পেলিংটা কি জানি জানেন নামের? পরের দুটো তো ভেন্দু থাকে, ভয়কার নয় হর্ষ, প্রথম সুটা লেখেন SHOE, উচ্চারণ করুন শুভেন্দু, বুঝতে পেরেছেন? আসলে তারা বলছে যে রাজনৈতিক দলটা আমার খেলা হবে স্লোগানটা ছেড়ে দিয়ে রাখছে, স্লোগান দিচ্ছে চুরি করে নিয়েছে স্লোগানটা, বিজেপির লোকেরা খেলা হবে খেলা হবে করে স্লোগান দিচ্ছে, দিলীপ কর্ম হচ্ছে আমরা খেলবো নিয়ে দাঁড়িয়ে থাকবে, আমার থেকে চুরি করে নিল। মমতা ব্যানার্জি কন্যাশ্রী করছে, মোদীজি চুরি করে বেটি বাঁচা বেটি পড়া করছে, এই চোর ছাচরের দলটা আমাদের দিকে আঙুল তুলছে, দিদিকে গালাগালি করেছে, বলেছে ভাইপো চোর, এখন আমাকে নিয়ে কি বলবে কি বলবে কি বলবে, এখন আমাকে বলছে কবিতা চোর। বাবু চোরের মন মচকার দিকে, শুভেন্দু বাবু এত ঝেড়ে ঝেড়েছেন রাজ্যটা, তোমার কোন গ্রামে তো যদি কাগজ উড়িয়ে টাকা নিচ্ছেন, লজ্জার সরণ নেই শুভেন্দু বাবু, আপনার জননেতা হয়েছেন, নিজের এলাকার তো একটা বেশি এমএলএ নিয়ে যেতে পারেন, কিসের জননেতা আপনি? আর শুভেন্দু বাবু এর সমস্যা হচ্ছে এরা বুঝতে পারছে বাংলার রাজনীতি কোন পথে যাচ্ছে, কেন কোন পথে যাচ্ছে? দাদা আপনাদের একটা কাজ ঘটনা হল, আপনারা চোখ বুঝে 2 মিনিট সবাই কল্পনা করবেন, আপনি যে দলের সাপোর্টার হন, এমনকি আপনি যদি এটাও ভেবে থাকেন 21 বিজেপি কে দেবেন সিপিএম কে দেবেন, তাও 2 মিনিট একটু কল্পনা করুন, চোখ বন্ধ করে আমি বলব ঘটনাগুলো ভাববেন, ভাবার পর চোখ খুলে যদি আপনাদের দমটা বন্ধ হয়ে আসে আমি স্টেজ থেকে নিয়ে যাবো, শুরু করুন। ভাবুন এই মুহূর্তে মমতা ব্যানার্জি এই বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি ভোটে হেরে গেছেন, ভোটে জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন দিলীপ ঘোষ, তিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার দুটো ঘটনা, এক আমার বাবার রাত্রিবেলা হঠাৎ স্ট্রোক, মেজর স্ট্রোক করেছে, অ্যাম্বুলেন্সে ফোন করলাম বাবাকে দেখছি মরণাপন্ন অবস্থা, অ্যাম্বুলেন্স এলো আমার বাবাকে নিয়ে, ছুটতে 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 গেলাম সরকারি হসপিটালে, আমার বাবাকে বেডের মধ্যে দিয়ে পেলাম, ডাক্তার বাবু আমার বাবার অবস্থা খুব খারাপ, আমার বাবাকে আগে চিকিৎসা করান, আমার বাবাকে আগে বাঁচান, ডাক্তার বাবু বললো হ্যাঁ চিকিৎসা তো হবে আগে 10,000 টাকা জমা করো, তাহলে কিসের 10,000 টাকা জমা, সরকারি হসপিটালে তো দিদি চিকিৎসা ফ্রি করে দিয়েছিল, বলছে না দিদি নেই
সরকারি হসপিটালে চিকিৎসা দিলে তুমি সরকারি হসপিটালে তুমি চিকিৎসা পাবে না, আমার তখন মাথায় হয় কি করবো, আমার মরণাপন্ন বাবাকে নিয়ে কোথায় যাবো? তখন মনে করলো হ্যাঁ, মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন তো স্বাস্থ্যসাথী কার্ড করে দিয়েছিল, যাই ওই কার্ডটা নিয়ে যাই প্রাইভেট হসপিটালে বাবাকে চিকিৎসা করাতে পারবো। ওই অ্যাম্বুলেন্সে তুলে ছুটতে 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 বাবাকে নিয়ে গেলাম প্রাইভেট হসপিটালে। প্রাইভেট হসপিটালে বাবাকে নেওয়া আমার বাবার হাত দুধ দিয়ে তখন কোনো গ্যাস উঠে গেছে, আমি জানি না কতক্ষণে বাঁচাতে পারবো। ডাক্তারবাবুকে দেখে বললাম, ডাক্তারবাবু আমার বাবাটাকে বাঁচান, আমার বাবাটা মরে যাবে, অনেকক্ষণ ধরে যন্ত্রণায় ছটফট করছে। বলে হ্যাঁ শুধু চিকিৎসা করবো, আগে বলো পেমেন্ট কিসে হবে। আমি বাবার থেকে স্বাস্থ্যসাথী কার্ডটা বার করলাম, বার করে দিয়ে ডাক্তারবাবু হাতে নিয়ে গেলাম, ডাক্তারবাবু এই যে প্রাইভেট হসপিটাল, এই যে আমার স্বাস্থ্যসাথী কার্ড, যেটা দিদি মুখ্যমন্ত্রী থাকাকালীন করে দিয়ে গেছিল। ডাক্তারবাবু কার্ডটা নিল, নিয়ে দেখে ডাস্টবিনে চলে ফেললো। আরে ডাক্তারবাবু ফেললেন কেন, বাবাটাকে তো বাঁচাতে পারবো না। ডাক্তারবাবু না, মমতা ব্যানার্জিও নেই, স্বাস্থ্যসাথী কার্ডটার কোনো ভ্যালিডিটি নেই। তখন আমি দেখলাম আমার বাবাটা চোখের সামনে মারা যাচ্ছে। বিশ্বাস করুন, সেই দিন খালি হাতে ওই অ্যাম্বুলেন্সে করে আমার বাবাকে বাড়ি ফিরিয়ে আনতে আনতে এবং চোখের সামনে আমার বাবাকে মরতে দেখতে দেখতে এটা যেন আমাকে ভাবতে না হয়, ভুল করে যদি পদ্ম ফুলের মতো জোড়া ফুলের দোকানটা ঢেকে দিতাম, আমার বাবার জ্যান্ত হয়ে খাটে আমার পাশে বসে থাকতে। এবার দ্বিতীয় ঘটনা ভাবুন, মমতা ব্যানার্জি প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান মুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ, আমার দিদি, আপনাদের ঘরে মেয়ে বউরা রাতে বাড়ির বাইরে বেরো নিশ্চিন্তে থাকেন, আমার বাড়ি ফিরে আসবে, কারণ এই রাজ্যটা দিদির কোনো ছবি আদিত্যনাথের নয়। হ্যাঁ আমার দিদি রাত্রিবেলা বাইরে বেরো, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার দিদিটা বাড়ির বাইরে বেরিয়েছে, প্রত্যেক দিন আটটার মধ্যে বাড়ি ঢুকে আসে। সেই দিন ঘড়িতে দেখছি নটা বাজে ঢোকেন, দশটা বাজে ঢোকেন, বাবা ফোন করছে, ফোনটা রিং হলো ধরলো না, এগারোটা ফোনটা রিং হলো ধরলো না, বারোটা এবার ফোনটা রিং হলো না, বলছে ফোনটা সুইচ অফ, একটা ফোনটা সুইচ অফ, পুলিশে ফোন করা হলো, পুলিশ কোনো রিপ্লাই করছে না, সারা রাত আমরা জেগে ভোর চারটের সময় প্রতিবেশীরা ডাকতে এলো, আমাকে বলল দেবাংশু তোমার দিদির খোঁজ পাওয়া গেছে, আমার মা বাবাকে বলে আপনাদের মেয়ের খোঁজ পাওয়া গেছে। কোথায়? আমাদের তিনজনকে হাত ধরে টানতে টানতে নিয়ে গিয়ে দেখালো আমাদের এলাকার পচা খালের ধারে আমার দিদির নগ্ন দেহটা পড়ে রয়েছে, আমার দিদির মাটিতে মৃত প্রায় বসে গিয়ে আছে, তার জামা কাপড় ছিঁড়ে নিয়ে কোন জীব জন্তু চলে গেছে, বুঝতে পারছেন মরণপুর জীব জন্তু। হ্যাঁ উত্তরপ্রদেশে হয়, উত্তরপ্রদেশে তার দেহটাও বাড়ি লোক পায় না, দেহ হওয়ার পর যারা মারা যায় কি করা হয়, মা বাবার চোখের সামনে সেই দেহটা কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। সেদিনকে আমার দিদির ওই নগ্ন দেহটা, আমার দিদির ছিন্ন বিচ্ছিন্ন দেহটা, আমার ঘরের দিদির যার সাথে ছোটবেলা থেকে একসাথে খেলে বড় হয়েছি, যার সাথে পুতুল খেলেছি, যার সাথে ঘুরতে গেছি, যার সাথে পিকনিক করেছি, যে আমার পড়িয়েছে, যে আমার শাসন করেছে, তার এই দেহটাকে যখন আমার মা বাবাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তৎকালীন বাংলার পুলিশ আমাকে দড়ি দিয়ে বেঁধে রেখে আমরা জানলা দিয়ে মুখ বাড়িয়ে দেখবো পাশের মাঠের ওপরে আমার দিদির দেহটাকে বিজেপি সরকারের বাংলার পুলিশ কেরোসিন তেল দিয়ে জ্বালিয়ে দিচ্ছে, সেদিন দিদির চিতা থেকে বেরোনো লেনিহাত শিখাটা দেখতে দেখতে আমাকে এটা ভাবতে হয়, যদি পদ্ম ফুলের মোকলে জোড়া ফুলের মোকলটা টিপে দিতে আমার দিদি রাত্রি নটায় বাড়ি ফিরে এসে আমাদের সাথে আসতে হয়ে গেল। দমবন্ধ হয়ে আসছে এই বাংলার কথা ভাবলে, শ্বাসটা আটকে আসছে। উত্তরপ্রদেশে তাই হয়, আজকে জানেন আজকে আজকে উন্নয়তে তিনটে মেয়ের তাদের পাওয়া গেছে হাত বাঁধা অবস্থায়, তার মধ্যে একটা মেয়ে ক্রিটিক্যাল, তিনজনকেই রেপ করেছে, আর বাকি দুটো মেয়ে মৃত অবস্থায় হাত বাঁধা অবস্থায় পাওয়া গেছে। ওই উন্নাও যেখানে কদিন আগে বিজেপি বিধায়ক রেপ করেছে, আর এই যে জানিয়ে দেওয়ার ঘটনাটা বললাম এটা কি জানেন, উত্তরপ্রদেশের হাতরাসে একটা বোন সকালবেলা গরু চড়াতে বেরিয়েছিল, সেই বোনটাকে বিজেপির লোকেরা মিলে রেপ করেছে, শুধু রেপ করা নয় ভাইয়া, রেপ করার পর তার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছে দু একখানে। তারপরে কি করেছে জানেন, কারা রেপ করেছে সেই সাক্ষীটা যেন না দিতে পারে কাঁচি ঢুকিয়ে বোনটার জিভটা কেটে দিয়েছে দু একখানা। তারপরে কি হয়েছে জানেন, ওই বোনের দেহটা বিজেপির লোকেরাই সরকারি হসপিটালে পাঠিয়ে দিয়েছিল ইচ্ছা করে, কারণ ওই সরকারি হসপিটালে তিন দিন বোনটা ছটফট করে যাচ্ছে ইঞ্জেকশন পর্যন্ত দেওয়া হয়নি। কি হয়েছে জানেন, চার দিনের মাথায় বোনটা হসপিটালে জমা গেছে। তারপরে কি হয়েছে জানেন, ওই বোনের দেহটা বাড়ির সামনে দিয়ে নিয়ে গেছে, মা বাবা ভাইয়ের হাতে দেহটা দেওয়া হয়নি, উল্টে মা বাবা ভাই যেন মিডিয়ার সামনে বাইকটা দিতে পারে, মা বাবা ভাইকে ঘরের মধ্যে দড়ি দিয়ে বেঁধে রেখেছিল বিজেপি পুলিশ যেন তারা অপরাধী। তারা কি দেখেছে জানেন, তাদের বাড়ির জানলার ফাঁকা দিয়ে তারা দেখেছে তাদের মেয়ের দেহটা মাঠের উপরে রেখে বিজেপির পুলিশ তাদের ধর্ষিতা মৃত মেয়ের দেহটা কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে দিচ্ছে। এই নৃশংসতার নজির ভারতে কোথাও নেই,
এই নির্বাচনটা না শুধুমাত্র তৃণমূল জিতেছে তার বিজেপিকে হারালে সবাই পরের কথা, এবারে নির্বাচনটা আমার বোনের সম্ভব বাঁচানোর নির্বাচন, আমার বোনের শান্তির নির্বাচন, আমার বোনের সুরক্ষার নির্বাচন। এবং সেই কারণেই আমরা বলছি যেটা বলবো খেলা হবে। আমরা যখন বলি, আমি যখন এই স্লোগানটা লিখেছিলাম আমি ভাবিনি বিজেপির লোকেরা ঘরে ঢুকে যাবে ভয় স্লোগানটা। কে কি বলেছি, এই হাতরাস এই নৈহাটির মোড় হাতরাস হবে না, আমার বাংলা ইউপি হবে না। এই কারণেই বলেছি আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না, বাংলা আমার বাংলা লোকের বন্ধু হিসেবে খেলা হবে। এই বাংলাকে উত্তরপ্রদেশ বানানোর জন্য যারাই ছুটে আসবেন তাদের বিরুদ্ধে এই কবজি নিয়ে আমরা 24-25-26 বছরের ছেলে নাই প্রস্তুত আছি, ভুলো খাটিয়ে তাদের নামা দরকার নেই মাঠে। শুধু আমরাই ওরা দেখতে হয়ে থাকা, ওরা ইন্ডিয় বাংলা রকম করতে আসছে, এটাই তোদের সোনেকা বাংলা। হাতরাস সোনেকা, হাতরাস উন্নাও সোনেকা, উন্নাও সোনেকা ইউপি, সোনেকা বিহার, এরকমই সোনার বাংলা করবে বলছে, ভাবতে পারেন? আর এই দলটা কাকে নিয়ে পাখি বানিয়েছে, যত জঞ্জাল পচা মাল এইসব নিয়ে ওরা সরকার গঠন করবে। এই দলটা এখনই মুখ্যমন্ত্রীর দলীয় কারাকারি শুরু হয়ে গেছে, ক্ষমতায় এলে কল্পনা করতে পারছেন কি দশা হবে। বিজেপির লোকেদের একটা উপায় হল, ঝামেলাও হবে না, সব ঠিক আছে, আপনারা ক্ষমতা এলে সোমবার দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী, মঙ্গলবার মুকুল রায়, বুধবার শুভেন্দু রায়কে নেবেন, নবাদ চুরি ফুরি মেরে এসছে আমাদের দিলীপ পিঠে, বুধবার বৃহস্পতিবার রূপালী, শুক্রবার লকের দিন, দুজন ফিমেল হয়ে গেল 20% রিজার্ভেশন, শনিবার রাহুল সিনহা, আর রবিবার ছুটির দিন আমাদের ধর্মদা, তাকে না দিয়ে আমরা ভয় নিতে হবে। তাহলে হয়ে গেল 7 দিনে 7টা মুখ্যমন্ত্রী। এখন বাংলার মানুষ কি বলতে জানে, গোয়ালে যখন ঢুকে ঢুকি লাগে যাদের বাড়িতে গরু আছে তারা গরুগুলোকে খড় খাওয়া, খড় খেয়ে গরুটা শান্ত হয়ে যায়। বাংলার মানুষ এখন এই বিজেপি নেতাদের এক টুকরো করে খড় দিয়ে বলছে, বাবা তোমরা বসে বসে ভালো করে খড় খাও, নবান্নের 14 তলায় আমার ঘরে দিনটা কি থাকতে না, আর কোনো অপশন নেই, আর আপনার খাওয়া খেতে না। এটা হচ্ছে বাংলার অবস্থা। আপনি দেখুন একটা মহিলাকে হারাতে সব জোর বেড়েছে। আমি বলি অমিত শাহ তোমার ওজন আমি জানি না, দেখেছি যে পি নাড্ডা তোমায় দেখেছি ওজন জানি না, সিপিএল নেতা কংগ্রেসের নেতা বিজেপি নেতা সবাইকে দেখেছি ওজন জানি না, কিন্তু এটুকু বলতে পারি তোমাদের সবাইকে দাঁড়িপাল্লার একদিকে চাপালেও না, দাঁড়িপাল্লার আরেকটা দিকে শুধু একজোড়া হাওয়াই চটি জোগাড় দিয়েছি। আর এবারের নির্বাচন সেই হাওয়াই চটিকে নবান্নে পৌঁছানোর নির্বাচন। আর হচ্ছে আপনি তেলের দাম গ্যাসের দাম এসব নিয়ে প্রশ্ন করবেন, এ ভগবানের নামে শুনুন, আসলে একটা ভগবানের নামে শুনুন, লাল চুল নিয়ে কথা। আমি একটা কথা বলি, যারা যারা হিন্দু তৃণমূল কংগ্রেসের কর্মী আসলে আছে হিন্দু, তারা বিজেপির কর্মীরা যেমন স্লোগান দিতে দিতে যাবে তাদের একটু দাঁড় করাবেন, বলবেন ভাই দাঁড়া, ওরা দাঁড়াবে, দাঁড়িয়ে বলবেন ভাই আমাদের থেকে শেখ, বলে জুতোটা খুলবেন ভাই, জুতোটা খুলে খালি পায়ে দাঁড়িয়ে ওদেরকে শেখাবেন, ভাই দেখ ধর্ম নিয়ে ছেলে খেলা আমাদের দিদি আমাদের শেখায়নি, জয় শ্রীরাম যদি বলতে হয় খালি পায়ে দাঁড়িয়ে হাত জোর করে বল জয় শ্রীরাম, জুতো করে ঠাকুরের নাম নিষ্ঠায় করে জুতো, এরা কি করে জুতোর মধ্যে গোবর মারাবে, মদ খাবে, মাংস খাবে, আর কি জামা কাপড় পরে বলছি না, বাইকটা স্টার্ট দেবে বাম বাম জয় শ্রীরাম, যেমন বাবার সাথে রাম তাস খেলতে হবে এমন ভাবে বলবে। তাহলে কি হলো, আসলে এদের রামচন্দ্রের প্রতি ভক্তি নেই, এরা রামচন্দ্রকে ইভিএম মেশিনে পদ্মফুলের চাষ করতে কাজে লাগাতে চায়। আর এই জন্য এরা করে দেখবেন আমাদের দিদি ভিক্টোরিয়ার মঞ্চে ভাষণ দিয়ে উঠছেন জয় শ্রীরাম, আমাদের শ্রীরামের রফলাটা ইউজ করে না, শ্রীরাম বলে মুখে মুখে যদি গুটখা থেকে রফলা উচ্চারণ হয়। তারপরে ভাবুন আমাদের দিদি গাড়ি করে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, 2 বছর আগে ভিডিও বেরিয়েছিল মনে আছে, বিজেপি নেতা কর্মীরা ঘিরে ধরে জয় শ্রীরাম, ও মূর্খ বুঝল না, আমাদের পাড়ার এক তৃণমূল কর্মী ভাই সারালে দেবাং সুদা ধরাং সুদা একই কথা বলে কি বলে, বিজেপি নেতারা প্যাক দিচ্ছে, বলে দেখ তোদের নেত্রীকে দেখে জয় শ্রীরাম বলে দিলাম তোরা কি করবি, বলছে ভাই তো ফুলটাস বল ছয় করবি তো, বলে কিসের ফুলটাস কি চাচ্ছে, স্মরণ মন্দির বিজেপির কর্মীরা নেতারা দিদি মঞ্চে ভাষণ দিতে উঠলে বলে জয় শ্রীরাম, দিদি গাড়ি করে গেলে বলে জয় শ্রীরাম, তার মানে কি জানিস, বলছি কি তার মানে হলো এরাই বিজেপির লোকেরা মমতা ব্যানার্জির মধ্যেই রামচন্দ্রকে দেখতে পায়। আরে রথে করে যখন জগন্নাথ যায় আমরা বলি জয় জগন্নাথ, কারণ জানি রথের ভেতরে জগন্নাথ আছে, যখন ভ্যানে করে মা দুর্গা যায়
মণ্ডপের উদ্দেশ্যে আমরা বলি জয় মা দুর্গা, কারণ ভ্যানের ওপর মা দুর্গা আছে। আর মমতা ব্যানার্জি যখন গাড়ি করে যায় বিজেপির লোকেরা বলে জয় শ্রীরাম, তখন গাড়ির মধ্যে রামচন্দ্রের ফিরেল ভাষা বসে আছে, তাই তো? আর এই রামচন্দ্রের সাথে লড়তে রাবণের গোষ্ঠী গুজরাট থেকে এসছে, ঢাল তলোয়ার নিয়ে দুই গুজরাটি ভাই। এরা আমার নিজেদের মোটা ভাই বলে, একটা সত্যি মোটা ভাই সম্পর্কে শুধু নয়, এসে মমতা ব্যানার্জির বিরুদ্ধে লড়ছে। আপনারা বলুন, আজকে এক জায়গায় গেছে সাগরে অমিত শাহ, লোক মানে এরম কি বলবো আমি আর আপনাদের শুনুন, আমি লাইনটা পরে বলবো বলে এখন ব্রেক করে গেলাম। সরকারের কাজ কি? আমাদের খাওয়ার, আমাদের শিক্ষা, আমাদের স্বাস্থ্য দেওয়া, আমাদের খাওয়া দেওয়া হচ্ছে না, তেলের দাম গ্যাসের দাম বাড়িয়ে যাচ্ছে, তাই অবস্থা। ওই সরকারের মাথাগুলো এসে এসে লোকের বাড়িতে ঢুকে থেকে যাবে খাওয়াচ্ছে, এইরকম ছোঁচা আর হ্যাংলা সরকার বাবার জন্য দিতে দেয় কি ছেদরা কি ছেদরা, আর পেটে ভাত নেবে না বিড়াল ডিঙাতে পারে না, যা নেবে না এরকম অমিত শাহকে আমরা কোথাও দেখতে পাবো না। আচ্ছা খান, বাঙালি খাওয়াতে ভালোবাসে, বাংলা খাওয়াতে ভালোবাসে, সমস্যাটা কি জানেন? শুধু খাই যে তা না, ধরুন বলল এসসি মায়ের বাড়ি তোমার বাড়িতে খাবো, এসটি মা তোমার বাড়িতে খাবো, মতু বাবা তোমার বাড়িতে খাবো, মায়ের রান্না করলো সারাদিন, খাবারটা পেটে বাড়তে যাবে, অমিত শাহ সিকিউরিটি এসে খাবার করে হাতটা ধরো, বলে কি হলো, বলে কি করছো, ওটা দিচ্ছেন কেন, বলে অমিত শাহ খাবে বলেছে দেবো, বলে না, বলে পেছন দিয়ে ঘুরতে পারবো না, বলে এইটা হোটেল থেকে এনেছি, এইটা অমিত শাহকে বেড়া দেবেন, আর টিভি চ্যানেলগুলোকে বলবেন যে আপনি রান্নাটা করে খাইয়েছেন, ওই মাকে ওই মায়ের বানানো রান্না পরিবারকে নিয়ে রাত্রিবেলা বসে খেতে হয়, অমিত শাহ হোটেলের খাবারটা খেয়ে বাড়ি চলে যায়, তাদের সাথে কথাও বলে না। এইটা হচ্ছে একটা চিটিং বাজি সরকারের উদাহরণ। আজকে আবার কার বাড়িতে খেতে ঢুকেছে, কার সর্বনাশ করতে ঢুকেছে জানি না, আবার খেয়ে বাড়ি যাবে। এবার মাটা যদি জিজ্ঞাসা করে অমিতজি এই যে বড়াটা ভেজেছি যে শস্যের তেলে ওইটার দাম 150 টাকা, আপনার মোদিজি কবে কমাবে, একজন মা একবার সাহস করে বলে দিই বড়ার কারণে খেতে যাবে, এই তো অবস্থা। এই মানে কোনোদিন বাংলা রাজনীতি এরকম দেখেছেন, লোকের বাড়ি ঢুকে ঢুকে খেয়ে খেয়ে রাজনীতি করে? হ্যাঁ, গুজরাট থেকে শুধু লাঞ্চ করতে আসছে ভাবুন, 2200 কিলোমিটার দূর থেকে লাঞ্চ করছে, আবার খেয়ে প্লেনে উঠে গুজরাট, কি বললে অমিত শাহ নিশ্চয়ই তার স্ত্রীকে বলে আসে রান্না করুন আজ দুপুরে, এই যে 11টা বাজে রান্না করুন, বলে না আমি বিকেল 4টা উঠে আমি কলকাতা থেকে খেয়ে আসছি, ভাবুন এটা জলটার অবস্থা, যাচ্ছে তাই রকমের পলিটিক্স চালাচ্ছে। আর এই দলটা বাংলায় ক্ষমতায় আসবে কাকে সরিয়ে? আমাদের দিদিকে সরিয়ে। আচ্ছা দিদি ছাড়া সত্যি অল্টারনেটিভ আছে? একটু ভাবুন তো নিজের, আপনি যে পার্টির সমর্থক। আমি এই জন্য সব জায়গায় বলি, লাভ ছাড়া ক্ষতি নাই, দিদি ছাড়া ক্ষতি নাই, নিজের বুকে হাত রেখে একটু বলে দিদি, লাভ ছাড়া ক্ষতি নেই, দিদি ছাড়া ক্ষতি নাই। দেখুন, একটা দল 100% ভালো লোক হতে পারে না, একটা সরকার 100% ঠিকঠাক করে চলতে পারে না। আমার মা রোজ রান্না করেন, 29 দিন হেভি খাওয়ায়, একদিন ডালে একটু নুন বেশি হয়, একদিন ভাতটা একটু শক্ত হয়, তাহলে আমি রাস্তায় ভ্যারেন্ডা বাড়াইতে বাড়াইতে বলবো না আমার মা রান্না জানে না, আমার মা রান্না জানে না, কোনোদিন বলবো না, কারণ আমি জানি 29 দিন আমাকে তৃপ্তি করে আমার এই মাই খাওয়ায়। আর আমি জানি মমতা বন্দ্যোপাধ্যায় আমার সেই মা, বাংলার প্রত্যেকটা মানুষের আজীবনের খাবারের পেটের ওপরে গরম থাকার দায়িত্বটা তিনি গ্রহণ করেছেন। তাই একটা দলে একটা সরকারে 0.5% হতে পারে প্রবলেম, হতে পারে আপনাদের কোনো নির্দিষ্ট ব্যক্তি 1, 2 বা 2.5 জনের বিরুদ্ধে রাগ আছে, আমি এটা প্রত্যেকটা মঞ্চে রাজ্যের যে প্রান্তে যাচ্ছি বলছি, আলাদা এরিয়া স্পেসিফিক কোনো ব্যাপার নয়, লোকসভা ভোট মুখ্যমন্ত্রী চেঞ্জ করে না, পঞ্চায়েত ভোট মুখ্যমন্ত্রী চেঞ্জ করে না, পৌরসভা ভোট মুখ্যমন্ত্রী চেঞ্জ করে না, কারোর ওপর রাগ থাকে তো অন্য ভোটে হিসাব দাও, কারোর ওপর রাগ থাকে তো অন্য ভোটে হিসাব নাও, বিধানসভায় মমতাকে জোড়া ফুলের ভোটটা দাও, এটা কিন্তু সবাইকে মাথায় রাখতে হবে, কারণ এই নির্বাচনে আপনি জোড়া ফুলে ভোট দিচ্ছেন মানে কোনো ক্যান্ডিডেট নেতা মন্ত্রী সাংসদ কেউ না, শুধুমাত্র আপনার কালীঘাটের বাড়িতে থাকা হাওয়াই চুরি করা দিদিটাকে বলছেন দিদি আরেকটু দূরে না মানে 14 তলাটা তোমার জন্য ফিক্স করে দিলাম, এর পাশে কোথায় তফাৎ হয়ে গেলেন মায়া? নরেন্দ্র মোদীকে আপনারা কি বলেন একটু ভাবেন তো, মোদিজি দয়ার আদরের ভালোবাসার মোদিজি, এই পারলে জি না মোদিজি, জি মানে কি, জি মানে হচ্ছে বাবু, এর আগের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে কি বলতেন, বুদ্ধ বাবু, তাই তো? তার আগের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে কি বলতেন, জ্যোতি বাবু, তাই তো?
কাউকে বাবু বাবু বলে নিজেরা কেমন চাকর চাকর ফিল করে না, বাবু দুলার জল দি, ও বাবু এটা মাছ দি, বাবু আট পিস খাসি দি, নিজেরা কেমন চাকর চাকর লাগে না। বাবু একটু ভেবে দেখুন, মমতা ব্যানার্জিকে আপনারা কি বলেন দিদি? একটু গভীরে গিয়ে ভাবুন, নবান্নের চোদ্দ তলায় আপনারা আপনাদের কোনো মালিক কোন বাবুকে চান নাকি আপনাদের ঘরে দিদিটাকে চান? কেন জানেন, আমাদের দিদি নবান্নে আছে বলেই কোন গরিব মা যখন তার মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা কোনো ভাবে জোগাড় করতে পারে, আরো 20,000 হলে সে জানে আর 70,000 টাকা হলে আমার মেয়ের বিয়েটা হয়ে যাবে, তখন কেউ তার পাশে দাঁড়ায় না, আত্মীয় স্বজনরা মুখ ফিরিয়ে নেয়। কিন্তু নবান্নে বসে থাকা দিদিটা বলে, মা তুমি তোমার মেয়ের বিয়ের জন্য 50,000 টাকা জোগাড় করেছো, আমি তোমার নবান্নের দিদি, তোমার মেয়ের বিয়ের জন্য আর 25,000 টাকা দিলাম, তুমি এটা দিয়ে তোমার মেয়ের বিয়েটা দিয়ে দাও। মা কে ভাববে বলতে পারেন, আজীবনের জন্য রেশন ফ্রি, স্বাস্থ্য নিয়ে আর চিন্তা নেই, শিক্ষার ব্যবস্থা দিদি করে দিয়েছে, বাড়ির দিদি তো সেই, বাড়ির মা তো সেই যে ঘরের প্রত্যেকটা সদস্যের দায়িত্ব নেয়। আজকে ভাবুন আমাদের অন্যের চিন্তা নেই, আমাদের স্বাস্থ্যের চিন্তা নেই, এমনকি আমাদের সন্তানদের পড়াশোনা করাবো, স্কুলে যাওয়ার জন্য জুতো মোজাটাও দিদি দিচ্ছেন, সেই বাচ্চাটা স্কুলে গিয়ে টিফিনে যে মিড ডে মিলটা খাবে ওটাও দিদি দিচ্ছেন, সেই বাচ্চাটা স্কুলে যে বইটা পড়বে সেটাও দিদি দিচ্ছেন, যে খাতায় লিখবে সেটাও দিদি দিচ্ছে, সেই বাচ্চাটা যখন বড় হয়ে স্কুলে যাবে তার জন্য সাইকেলটাও দিদি দিচ্ছে, সেই বাচ্চাটা যদি মেয়ে হয় তার পড়ার কন্যাশ্রী স্কলারশিপ দিদি দিচ্ছে, সে যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তার টেস্ট পেপারটাও দিদি দিচ্ছে, এমনকি ভালো যদি রেজাল্ট করে তার স্কলারশিপটাও দিদি দিচ্ছে। বিশ্বাস করুন আমি জানি না, একেই বোধ হয় মা বলে, একেই বোধ হয় এই জন্যই আমরা মমতা ব্যানার্জী ভগবান তার নামটা সেট করে পাঠিয়েছিল, আমাদের জন্মদাত্রী মা ঠিক যেখানে আর্থিক অপারগতার কারণে তার দায়িত্বটা শেষ করে সেখান থেকে কালীঘাটের মা তার দায়িত্বটা গ্রহণ করা শুরু করে। এবার আপনারা সিদ্ধান্ত নিন সেই মায়ের বদলে অন্য কাউকে চান কিনা। আমি যে আপনাদের দুঃস্বপ্নের কথাটা বললাম না, দুটো ঘটনা, ওই দুঃস্বপ্ন আমি একদিন দেখেছিলাম ভোরবেলা, তারপর আমার ঘুমটা ভাঙল, ঘুমটা ভেঙে দেখি আমার ভোরবেলা 5:30 প্রথম সূর্যের আলো, আমার বাড়ির খাটের সামনে একটা মা কালীর ছবি, তার মুখের ওপর সূর্যের আলোটা পড়ছে, সূর্যের আলোটা চকচক করছে, মা কালী এলো আমার কোনোভাবে ঘুমতে চাইল, দেবাংশু চিন্তা করিস না। আমি মনে মনে বললাম কেন মা? মা বললো চিন্তা করিস না, চিন্তা করিস না, চিন্তা করিস না, এই দুঃস্বপ্ন সফল হবে না, কেন জানিস? আমি মনে মনে বললাম কেন মা? বলছে কারণ নবান্নের 14 তলায় কোনো গরুর দুধ থেকে সোনা আমার কোনো বিজ্ঞানী নয়, এই হাওয়ায় চুপি করা দিদিটাই থাকবে যতদিন সে দিয়েছে আর সেটা নিশ্চিত না, আশ্বস্ত হলাম। এবার এই নির্বাচনটা কিন্তু এই দিদিকে ফেরানোর নির্বাচন, একটু মনে করে দেখুন সাধারণ তফাত, তৃণমূল বিজেপি দিদির মোদি, করোনার সময় পার্থ দাদের অভিনন্দন জানাই, এখানে সেফোন খুব সুন্দর সেফোন করে, আপনারা যারা কোভিড আক্রান্ত হয়েছেন তারা জানেন এখানে ছিলেন, যখন করোনা হয় আমাদের দিদি রোজ পরিশ্রম করেছেন, আপনারা দেখেছেন 65 বছরের একটা মহিলা, তার তো রিস্ক সবচাইতে বেশি কোভিড থেকে, তিনি কিন্তু ঘরে বসে থাকেননি, বাইরে বেরিয়েছেন, হসপিটাল হসপিটালে গেছেন, মাস্ক দিয়েছেন, স্যানিটাইজার দিয়েছেন, বৈঠক করেছেন, কোথায় কি দরকার, কোথায় সেফোন দরকার, কোন হসপিটালে বেড দরকার, সব করেছেন। হঠাৎ দিলীপ দা দিন এসে কি বললেন, করোনা সারাতে গোমূত্র খাও, মানে গরু হিসি করবে আমরা খাবো, ভোগ করবে করোনা সেরে যাবে, দিলীপ দা দিন বললেন। আমাদের ডানকুনি এলাকায় বিক্রি করছে বিজেপি গোমূত্র, 12টা লোক কিনেছে পয়সা দিয়ে, খেয়ে হসপিটালে গেছে পেটের ব্যবহার। এবার ভাবুন দিলীপ ঘোষ এই কথাটা বললো, এবার দিদি আমার পরিশ্রম করছে, আমার পরিশ্রম করছে, আমার পরিশ্রম করছে, এবার মোদি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তাকে কোভিডের সময় কেউ দেখেনি, নিজের ঘর থেকে বসে রয়ে লাইভ করেছেন, অমিত শাহের সাথে বৈঠক করেছেন, এখানে অমিত শাহ ঘর মধ্যে এত 20 ফুটের টেবিল, আমাদের মোটা ভাইয়ের থেকে কি করোনা হয়ে যায় ভালো হতো, দিদি খাচ্ছেন খেতে মরছেন খেতে মরছেন, হঠাৎ করে একদিন বাবুর উদয়, কোভিডে তখন লকডাউন, আমরা টিভি চালালাম, খবরে বললো মোদিজির এমার্জেন্সি প্রেস মিট, টিভি চালিয়ে আছি, হঠাৎ করে মেরে প্যারে ভাই বাবা, আগলে দিন শাম কো 5 বাজে ছট পে আও, থালি বাজাও, তালি বাজাও, ডান্ডা বাজাও, এই কিরম বুঝে তালি বাজাও থালি বাজাও। আর বিজেপির কর্মীরা তো মোদিজি বলে না করে চারটা বল, আমাদের এলাকার একটা বিজেপির লোক ভিডিওটা আমার কাছে আবার এসছে, ও দেখি কাসর বাজাতে বাজাতে ওর বাড়ির চারদিকে ঘুরছে, বাথরুমে গিয়েও বাজাচ্ছে, যেখানে করোনা থেকে বেরিয়ে যাবে, খুব ভালো কথা হলো, কান ফেটে গেল আওয়াজে, আবার 15 দিন বাদ
করা উচিত। আর আমাদের দিদি খেতে খেতে মরে, হসপিটালে যান, চিকিৎসা করান, এই ট্রিটমেন্ট করান, ওই ট্রিটমেন্ট করান, এখানে মাস্ক দিচ্ছেন, স্যানিটাইজার দিচ্ছেন, ভেন্টিলেটর আনাচ্ছেন বিদেশের থেকে, আবার কোনো উপায় কিংবা মূল্য। আজকে কেজরিওয়ালকে হারাতে হবে,
দিল্লি থেকে গিয়ে কি বললো, হাম কেজরিওয়াল কো হারায়েঙ্গে, দিল্লি মে বিজেপি কা সরকার আয়েগা। সাংবাদিকরা জিজ্ঞেস করলো, অমিত জি কিতনা সিট মিলেগা? অমিত শাহ বললো, 70 মে সে 50 সিট মিলেগা। হেভি কনফিডেন্ট বিজেপি কর্মীরা বললো, বাহ, অমিত শাহ 50 বলেছে, 55-60 তো মিনিমাম পাবে। আর অমিত শাহ 50 বলেছে মানে কেজরিওয়াল হারছে আর দিল্লিতে মোদির সরকার আসছে। হেভি কনফিডেন্ট অমিত শাহ 50 পাবে। টিভির সামনে বিজেপি কর্মীরা চালিয়ে বসে আছে রিপোর্ট, ভোটের রেজাল্ট কিন্তু রেজাল্ট বেরোচ্ছে, টিভি চালিয়েছে 50 না 45 না 40 না 35 না 30 না 25 না 20 না 15 না 12 না 10 না 9 না 8 খানা সিট পাইছে। তাহলে বুঝুন, বলেছিল কথা হবে 50টা, পেল কটা? 8টা। আপনাদের যাদের বাড়িতে বাচ্চা আছে 5-6 এর, ওই কি নিয়মের অঙ্ক সহ্য করছে, একটা টাস্ক দেবে বাড়িতে, বলবে শোনো একটা হোমওয়ার্ক আছে। কি হোমওয়ার্ক বাবু? একটা অঙ্ক করো তো, ওই কি অঙ্ক শিখছো? ওর মা কি অঙ্ক, কি অঙ্ক, কি অঙ্ক? বাবু অমিত শাহ দিল্লিতে 50 পাওয়ার কথা বলে যদি 8টা পায়, তাহলে বাংলায় 200 কথা বলে কথা হবে, আমার বাচ্চাকে অঙ্ক করবে, অঙ্ক করে আপনাকে বলবে, মা অঙ্কের যা রেজাল্ট এসছে তাতে তোমায় বলি এ বাংলায় বিজেপি এবার গাড় দেয় না। এটা তো অমিত শাহের অঙ্ক। টার্গেট দেন এক পান এক। ঝাড়খণ্ডে দেখুন একদম খণ্ড খণ্ড করে ঝেড়ে দিয়েছে, প্রত্যেকটা স্টেট বিজেপিকে ভোট দেয়, 5 বছর পরই হারিয়ে দেয়। কি এমন সরকার গঠন, মানে সরকার চালানো মানে? তার মানে এবার বাংলায় ওরা 200 কথা বলছে, বিজেপির ইন্টারনাল রিপোর্ট অমিত শাহের কাছে জমা পড়েছে, বলছে বিজেপি যদি খুব ভালো রেজাল্টও করে তাহলে 76 বেশি বিজেপির গ্রাফ হচ্ছে না, শুধু 76 বুঝুন, যেখানে জোটও প্রায় 78টা সিট পেয়েছিল, তার চেয়ে একটা কম। এই মুহূর্তে বিজেপি 76টা পাওয়ার জায়গায় নেই। আর আমি বলি আমাদের দলের হিসাব, আমাদের দল বলতে পার্টি সার্ভে করছে না, আরো দুটো প্রাইভেট সংস্থাকে দিয়ে আমরা সার্ভে করাচ্ছি, পার্টির নেতাদের কাছে গিয়ে জানছে না, কর্মীদের কাছে না, পাবলিকের মধ্যে সার্ভে। এই মুহূর্তে একটা রিপোর্ট আপনাদের বলি, ওই শাওরা গাছে শাকচুন্নির গল্পে বিশ্বাস করবেন না। এই মুহূর্তে যদি রাজ্যে ভোট হয়, এই মুহূর্তে আজকে তৃণমূল 218 থেকে 224টা সিটে জিত করছে, 218 থেকে 224। আমি আপনাদের বলছি রেকর্ড করুন, আমরা 2016 চেয়ে একটা হলেও সিট বেশি পাবো, 16 থেকে বেশি পাবো, এটা বুঝতে চাইছেন আমরা। আর মিডিয়ার কাজ হচ্ছে, মিডিয়া যদি লড়াইটা কাটায় কাটায় লড়াই না দেখালে তো টিআরপি হবে না। আপনারা যদি সবাই জেনেই বসে থাকেন তৃণমূল ক্ষমতা আসছে, তিনি দেখবেন কেন খবর দেখবেন কেন? যদি বোঝেন লড়াইটা কাটায় কাটায়, ধরুন ইস্ট বেঙ্গল মোহনবাগানের খেলা, কেউ ইস্ট বেঙ্গল সাপোর্টার, কেউ মোহনবাগান, ধরুন আপনি জানেন আজকে ইস্ট বেঙ্গল 3 গোলে জিতবে, আজকে মোহনবাগান 3 গোলে জিতবে, আপনি তাহলে খেলাটা দেখবেন? দেখবেন না। আপনি যতক্ষণ জানেন না খেলাটা দেখবেন, যতক্ষণ দেখবেন হাফ টাইমের আগে 2-2 গোল দুজনে দিয়েছে, আপনি সেকেন্ড হাফটা আরো বেশি করে দেখবেন, কেন কারণ সেকেন্ড হাফে খেলা নির্ণয় হবে। এখন মিডিয়া গুলো বিজেপির এভাবে হাওয়া তৈরি করছে, জানো আপনারা টিভির সামনে বসে থাকেন, আপনারা টিভি না দেখলে টিভি চ্যানেলের টিআরপি বাড়বে না, আর টিভি চ্যানেলের টিআরপি না থাকলে বিজ্ঞাপন কোম্পানি গুলো বিজ্ঞাপন দেবে না, আর টিভি চ্যানেল বিজ্ঞাপন না দিলে আমাদের পয়সা হবে না, এটা চলে গল্প। তাই বলি শেষ একটা কথা বলে মানে শেষ করবো, অনেক পর আপনারা বসে আছেন। মমতা ব্যানার্জি একা লড়ছেন, তার উল্টো দিকে সব রেডিওতে মহিষাসুর মর্দিনী শোনেন তো, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মধ্যে কোনো একটা আসছিলেন সকালবেলা, সেখানে দেখবেন বলছে মহিষাসুর ব্রহ্মার কাছে গেছে অমরত্ব প্রার্থনা করতে, ধ্যান করছে নমো ব্রহ্মণে নমো নমো ব্রহ্মণে নমো, এসে সামনে ব্রহ্মদেব, ব্রহ্মদেব বলছেন বলো অসুর কি চাও? অসুর বলছে ব্রহ্মদেব আমি অমর হতে চাই। ব্রহ্মদেব বলল না অমরত্ব কাউকে দেওয়া যায় না, তবে হ্যাঁ এইবার আমি তোমায় দিচ্ছি কোন পুরুষ যেন তোমায় বধ করতে না পারে। অসুর বলছে ব্রহ্মা তুমি তো বলোনি আমায় অমর করে দিয়েছ। ব্রহ্মা বলছে কোথায় অমর করলাম? বলে না ব্রহ্মা তুমি বলোনি। বলছে কোথায় অমর করলো? বলছে এই তো তুমি বলছো কোন পুরুষ যেন আমায় হারাতে না পারে। আরে পুরুষ যদি হারাতে না পারে কিনা নারী হারাবে কি বলো তুমি ব্রহ্মা? আমি অমর, আমি অমর, আমি অমর বলতে বলতে স্বর্গে ছুটলো স্বর্গ দখল করতে। স্বর্গে তখন বসে আছে ইন্দ্র, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, সূর্য, চন্দ্র, বরুণ, পবন প্রত্যেক।
গিয়ে একে একে সবাইকে হারিয়ে দিল পশু। কেন? প্রত্যেকটা পুরুষ আব্রহ্ম বর দিয়েছে, প্রত্যেকটা পুরুষ একটা পুরুষ তো গিয়ে হারবে তোমার কাছে, সবাই হেরে গেল। মহিষাসুর স্বর্গের দখল দিল, স্বর্গে বসে আছে। দেবতারা স্বর্গচ্যুত হয়ে ভাবছে কি করা যায়, কি করা যায়, কি করা যায়। তখন সব দেবতারা সম্মিলিত ভাবে নিজেদের তেজ মিলিয়ে একটা নারী সৃষ্টি করলো। সেই নারীর নাম হচ্ছে মা দুর্গা। দুর্গাকে অস্ত্র দিল, যে বলে যাও দুর্গা অসুর বধ করে এসো, মহিষাসুর স্বর্গে অপেক্ষা করছে। দুর্গা অস্ত্র শস্ত্র নিয়ে স্বর্গে গেল, স্বর্গে গিয়ে দেখছে মহিষাসুর বসে আছে। বলছে কি ব্যাপার, তুমি কে? দুর্গা বলছে আমি দুর্গা, তোমার বধ করতে এসছি। অসুর হাসছে, হাসাতে বলছে শোনো দুর্গা, ওরা সবাই হেরে গেছে বড় বড় দেবতারা, তুমি একটা নারী হয়ে আমার সাথে লড়তে এসো না, তুমি আমার স্ত্রী হও, এই স্বর্গে তোমাকে মান সম্মানের সাথে রাখবো। দুর্গা তো শুনে রেগে গেছে, মহাযুদ্ধ শুরু হলো। অসুরের 100,000 সেনা তার বিরুদ্ধে একা দেবী দুর্গা লড়াই করেন, একা 10 হাতে লড়ছেন লড়ছেন লড়ছেন। হঠাৎ দেবী ক্লান্ত হয়ে পড়লেন, দেবী যখন ক্লান্ত হয়ে পড়লেন দেবী একটু বসে পড়লেন। অসুর তখন দুর্গার দিকে হাত দেখিয়ে দেখে বলছে এই দেখো ক্লান্ত হয়ে গেছে, এরা কি আমার বধ করতে এসেছিল, ক্লান্ত হয়েছ, তার মানে তুমি তো হেরে গেছো দুর্গা। এই গল্পটা এখানে স্টপ করলাম, এক্ষুনি স্টার্ট করবো ডান দিকের গল্পটা আসলে। আপনারা সবাই ব্রহ্মা জানেন, নরেন্দ্র মোদী নামক একজনকে 2014 সালে বর দিয়েছিল। মোদী তোমার বর দিচ্ছি, কোন পুরুষ তোমার নির্বাচনে পরাজিত করতে পারবে না। নরেন্দ্র মোদী দিল্লি গেলেন, মনমোহন সিং পরাজিত। উত্তরপ্রদেশ গেলেন, অখিলেশ যাদব পরাজিত। 2019 রাহুল গান্ধী পরাজিত। বিহারে গেলেন, তেজস্বী যাদব পরাজিত। একের পর এক কংগ্রেসের পুরুষ মুখ্যমন্ত্রী সবাই নির্বাচনে পরাজিত। এবার নরেন্দ্র মোদী বাংলায় পা দিয়েছেন, বাংলায় পা দিয়ে দেখছেন কালীঘাটের টালির চালের ভেতর থেকে একটা হাওয়াই ছুটি পড়া মহিলা বেরিয়ে এসছে। মোদীজি বললেন তুমি কে? ও বললো আমি মমতা। বলে শোনো, দেখে তো মনে হচ্ছে 5'2" হাইট, ওজন হবে 49 কিলো মাত্র। রাহুল গান্ধী থেকে শুরু করে অখিলেশ যাদব প্রত্যেকে হেরে গেছে, তুমিও হারবে, দরকার কি, রাজ্যটা আমায় সমর্পণ করে দাও, আমার কাছে হার স্বীকার করো। মমতা ব্যানার্জি বললো আমি তো হার স্বীকার করতে শিখিনি। বলে আমি তখন নরেন্দ্র মোদী বলছেন দেখো হাতি ঘোড়া গেল তাল, মশা বলে কত চল। বলে তারপরে শুরু হলো মহাযুদ্ধ, বাংলার যুদ্ধ। যুদ্ধ চলতে চলতে দেবীকে একা যুদ্ধ করতে হচ্ছে গুজরাটি দুই ভাই, বিজেপি সিপিএম কংগ্রেস সবার সাথে। একলা দেবী লড়ছেন 100,000 সেনার বিরুদ্ধে। মমতা ব্যানার্জি একটু ক্লান্ত হলেন, ক্লান্তের ফলাফল কি দেখা গেল, তৃণমূলের আসন 34 থেকে কমে 22 হয়ে গেল, 34 থেকে 22। দেবী যখন ক্লান্ত হয়ে বসে আছেন, নরেন্দ্র মোদী বলছেন এই দেখো 34 থেকে 22 হয়েছে। পাশ দিয়ে নরেন্দ্র মোদীর আরেক সেনাপতি দিলীপ ঘোষ বলছে এই তো 19-7, 21-7। দেবী ক্লান্ত হয়ে বসে পড়েছেন। এবার বাঁদিকের গল্পটায় ফিরে, মা দুর্গা ক্লান্ত হয়ে বসে পড়েছেন, মহাদেব এলেন, দেবীকে সঞ্জীবনী সুধা পান করালেন। মা দুর্গা সঞ্জীবনী সুধা পান করতে করতে দেখছে মহিষাসুর তার দিকে তাকে অট্টহাসি হাসছে, আর ভাবছে সে তো যুদ্ধ জিতে গেছে। মা দুর্গা মধু পান করতে করতে মহিষাসুরের উদ্দেশ্যে বলল গর্জা গর্জা সালাম মূল মধু ইয়ামাপিরাম্যহং মায়াত্তাই হতেস্তাই বা গর্জে সংখ্যা আসুদেবতা। অর্থাৎ আমি যতক্ষণ মধু পান করছি মূর্খ মহিষাসুর, ততক্ষণ তুই গর্জন কর, এরপরে আমি যখন তোকে বধ করব দেবতারা গর্জন করবে। এবার মহাযুদ্ধ শুরু হলো, যুদ্ধ চলছে যুদ্ধ চলছে যুদ্ধ চলছে, আর যুদ্ধের শেষে পরিণাম আমরা প্রত্যেকে জানি। মহাষ্টমীর দিন যখন দেবীর পায়ে অঞ্জলি দিতে যাই, দেখি মা দুর্গা যাকে নারী বলে তাচ্ছিল্য করা হয়েছিল সেই দেবী দশাতে দাঁড়িয়ে থাকে, আর সেই মহাপ্রতাপশালী দাম্ভিক মহিষাসুর মা দুর্গার ঠিক পায়ের নিচে দেবীর ত্রিশূলটা তার বুকটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে, অসুর মাটিতে শুয়ে আছে। ডান দিকের গল্পটায় ফিরে, মহাযুদ্ধ, তৃণমূল 34 থেকে 22, জনতা আপনারা এলেন, কালিয়াগঞ্জ করিমপুর খড়গপুরে উপনির্বাচন হল, দেবীকে আপনারা সঞ্জীবনী সুধা পান করালেন, তৃণমূল যে আসন কখনো পায়নি তৃণমূল প্রথমবারের জন্য জিতল, দেবী উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে বললেন হে মোদি বলছো 19-7, 21-7, জনতার গ্যাসের দাম বাড়িয়েছ, জনতার তেলের দাম বাড়িয়েছ, পেট্রোল 100 টাকা লিটার, মহৌষধির দাম বাড়িয়েছ, পিএফ এর টাকা কেটে নিয়েছ, ব্যাংকের টাকা কেটে নিয়েছ, না যুদ্ধের ময়দানে আসো নরেন্দ্র মোদী, দেখা যাক কার কত ক্ষমতা।
বাংলার বিধানসভা নির্বাচনের ভোট যুদ্ধ শুরু হলো। এখন সেই যুদ্ধের মহাষষ্ঠী, ভোট ঘোষণা হবে মহাসপ্তমীতে, তারপরে আসবে মহা অষ্টমী, তারপরে আসবে অষ্টমী আর নবমীর সন্ধি পুজো, যে সময় ঠাকুর মশাই আরতি করতে করতে দেবীকে বলেন, ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু সুধারূপে সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এবারে সেই সন্ধি পুজো যখন হবে, আপনারা দেখবেন সন্ধি পুজোর সময় আমার কবিতার শেষ দুটো লাইনে বলি, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল সংক্ষেপ, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল সংক্ষেপ, আকাশ মেতেছে তব ফুৎকারে মঙ্গল সংক্ষেপ, আমার দুর্গা আবার জিতবে অসুর হারবে ফের, আমার দুর্গা আবার জিতবে অসুর হারবে ফের, আমাদের দুর্গা আবার জিতবে মায়েরা, সেদিন অসুর অনেক লোক নিয়েছিল, আজও অনেক লোক নিয়ে আছে, সেদিন অসুরের অহংকার ছিল, আজও মোদীর অহংকার আছে, আজও একটা একলা নারী লড়েছিল, আজও একটা একলা নারী লড়বে, এই যুদ্ধে আমার দেবী জিতবে, আমার দেবী জিতবে, আমার দেবী জিতবে। শুধু আপনি ঠিক করুন ইতিহাসের পাথর, যেমন আজকে মহালয়া শোনেন আপনারা ইতিহাস কথা, মানে যদি পৌরাণিক কাহিনীও ধরি, এই বাংলার ইতিহাসের পাতা যখন রচিত হবে সেদিনকে আপনি এইটা জানবেন যে সেই মহাযুদ্ধের ইতিহাসে পায়ের নিচে যে অসুর বসে আছে সেই অসুরের সঙ্গ আমি দিনই, দশ হাতে যে দেবী দাঁড়িয়ে আছে সেই দেবীর সঙ্গ আজ থেকে এত বছর আগে আমি দিয়েছিলাম। আর একটা কারণেই আজ তৃণমূল কংগ্রেস করি, একটা কারণেই আজ দিদির সাথে আছে, জানেন তো এখানে আপনারা যারা তৃণমূল কর্মীরা আছে আপনারা সবাই আমার চেয়ে সিনিয়র, বয়সে তো বটেই তৃণমূলের, আমি অফিসিয়ালি তৃণমূলে এসেছি 2019 জুনে অফিসিয়ালি, তার আগে 11 থেকে সোশ্যাল মিডিয়ার প্রচারক ছিলাম, আমার বয়স মাত্র 25। কিন্তু কি জানেন, যখন 2019 মায়ের পাঁচুয়ে শপথ করেছিলাম রাজনীতি করবো না, কারণ আমার পরিবার একদম রাজনীতি পছন্দ করে না, কেউ আমার ফ্যামিলি থেকে কেউ কখনো রাজনীতি করেনি, কিন্তু 2019 লোকসভার পর যখন দেখলাম দিদি যাদেরকে সব কিছু দিয়েছেন তারা সবাই মহিলাদের পিঠে ছুরি মেরে যে যার স্বার্থ বুঝে নিচ্ছে, সেদিন মায়ের পায়ে হাত দিয়ে মাকে বললাম, মা তোমার করা প্রতিজ্ঞাটা রাখতে পারছি না, শুধু 2 বছরের জন্য তোমার এই ছেলেটাকে ছাড়ো, আরেকটা মায়ের এই ছেলেটাকে খুব দরকার বলে সেদিন বাড়ি থেকে চলে গেলাম। বিশ্বাস, এবং আমার বিশ্বাস বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে যারা তৃণমূল কংগ্রেস করবে এই 2 বছরের জন্য তারা রাস্তায় পথে প্রান্ত, বিশ্বাস করুন আমার রাজনীতির কোনো লং টার্ম নেই, 2019 ঢুকেছি, 2021 দিদি তৃতীয়বার নবান্নে যাবেন, আমি আমার মায়ের কাছে ফিরে গিয়ে আবার বললাম, মা 2 বছরের রাজনীতি আমার শেষ, আমি আমার ক্ষুদ্র চেষ্টা করে দিদিকে নবান্নে পৌঁছানোর লড়াইতে লড়ে ফেলেছি, এবং এইটা কেন জানেন, আজ থেকে 50 বছর পর আমার তখন বয়স হবে 75, প্যারালাইসিস হয়ে বিছানায় শুয়ে আছি বয়স হয়ে, যখন তখন ভগবান মিস কল মারছি, কলটা রিসিভ করার অপেক্ষা, বাক শক্তি নেই, কথা বলতে পারছি না কিন্তু শুনতে পাই সব, পাশের রুমে বসে শুনছি আমার নাতি নাতনি পড়াশোনা করছে, তাদের স্যার এসছে বাড়িতে পড়াচ্ছে, বলছে এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, আবার মাধ্যমিকে আসতে পারে মুখস্থ করো, কোন প্রশ্ন, বলছে এই 10 নম্বরের প্রশ্ন, কি না স্যার ছেলেটাকে বলছে, এবার মাধ্যমিকে এটা ইম্পর্টেন্ট, এই যে এইটা ঠিক দিলাম, বলছে কোনটা স্যার, বলছে এই যে বাংলার দ্বিতীয় নগর উপকার হিসাবে মমতা ব্যানার্জির ভূমিকা আলোচনা করো 10 নম্বর, তারপরেই বলবে এই একটা 2.5 নম্বরের টিকা আছে এটা পড়ো, এটা আরো বেশি ইম্পর্টেন্ট, বলছে কি, বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সোনার বাংলা গড়ার মহাযুদ্ধে বেইমান এবং বিশ্বাসঘাতক রূপে পরিচিত শুভেন্দু অধিকারী ও রাজীব ব্যানার্জিদের ভূমিকা আলোচনা করো 2.5 নম্বরের টিকা। সেই দিন ভগবানের মিস কলটা রিসিভ করার আগে অন্তত বিছানায় শুয়ে শুয়ে আমি এটা জানবো, আমার নাতি নাতনিরা যে মাধ্যমিকে পরীক্ষা দেবে অন্তত তারা পরীক্ষা দেওয়ার সময় এটা জানবে, আমার দাদুর ইতিহাস ওই 10 নম্বরের প্রশ্নটার সাথে জড়িত, 2.5 নম্বরের টিকাটার সঙ্গে নয়, আর এটাই আমার আনন্দের, এটাই আমার গর্বের, তাই বলছি দিদি জিতবে, দিদি জিতবে, দিদি জিতবে, দিদি ফিরবে, দিদি ফিরবে, দিদি ফিরবে, আর এই কারণে আমার স্লোগানের প্রত্যেকটা ছত্রে ছত্রে বলেছি, বাইরে থেকে বর্গি আসে নিয়ম করে প্রতি মাসে, আমিও আছি তুমিও রবে বন্ধু এবার খেলা হবে, কেন বলেছি মায়েরা বাইরে থেকে আস,
ভগবান ছোটবেলায় ঠাকুমা এর মায়ের মাথায় বলতো, ছেলে ঘুমালো পানা জোড়ালো বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে, বলতো তো বর্গিরা কেন আসতো সম্পদ লুট করতে, তাই তো? ভগবানের কি লীলা দেখুন, আজকে যে বর্গিরা আসছে গুজরাট ইউপি বিহার মধ্যপ্রদেশ থেকে, তাদের যে পর্যবেক্ষক ভগবানের ইঙ্গিত, তার পর্যবেক্ষকের নামটাও হচ্ছে কৈলাস বিজয় বর্গি। অঙ্গ করেছেন, এটা ভগবানের ইঙ্গিত। এবার এই বর্গি আসছে, এই কারণে আমার স্লোগানের প্রথম চারটে লাইন, বাইরে থেকে বর্গি আসে নিয়োগ করে প্রতি মাসে, আমিও আসি তুমিও রবে মধ্যে এবার খেলা হবে। দ্বিতীয় লাইনটা কি, কন্যাশ্রী মে বোনটা পড়াশোনা করতে পারতো না, দিদির দেওয়া 25,000 টাকার লোভে তার বাড়ির লোক তাকে পড়াচ্ছে, মেয়েটা যে 18 বছর অব্দি পড়ছে, এবার মেয়েটা সাবালিকা, মেয়ে বলছে আমি বিয়ে করবো না আমি আরো পড়বো, মেয়েটা পড়তে পড়তে ইঞ্জিনিয়ার হচ্ছে। তাই দ্বিতীয় স্ট্যান্ডার্ডটা কি, কন্যাশ্রী বোনটা আমার হচ্ছে যখন ইঞ্জিনিয়ার, যুদ্ধ সে এবং জিতেই লবে বন্ধু এবার খেলা হবে। এবার তৃতীয়টা ভাবুন, বুড়ি মা ছেলে মেয়ে দেখে না, রোগ হলে চিকিৎসা কি করে করবে, দিদি স্বাস্থ্য সাথীর কার্ডটা আছে, ওই বুড়ি মা জানে প্রাইভেটে গিয়ে চিকিৎসাটা পাবো, তাই বলি বুড়ি মায়ের স্বাস্থ্য সাথী ফুলিয়ে বলে বুকের ছাতি, অপারেশন ফ্রিতেই হবে, তাই বলছি খেলা হবে বন্ধু এসব খেলা হবে। তারপরের লাইনটা কি আছে, এরকম ভাবে প্রত্যেকটা স্ট্যান্ডে আপনি যদি দেখেন একদম শুরুর জায়গায় আছে, আমরা দেখছি সব পার্টির লোক ভাঙিয়ে নিচ্ছে, কিন্তু আমরা কি জানি এই দেবাংশুর দাম, পার্থদার দাম, যত নেতারা আছেন তাদের দাম কিন্তু এই একটা ছবির জন্য, তাই তো? তাই আমরা কি বলছি, তৃণমূলের ভাঙিয়ে নেতা নয়কো সহজ ভোটে জেতা, দিদির ছবি সরবে যাবে বন্ধু সেদিন খেলা হবে। আর আজকে শুভেন্দুদের মাথার পেছন থেকে দিদির ছবিটা সরে গেছে, শুভেন্দু নুইয়ে গেছে, শুভেন্দু নিয়ে গেছে, কাগুজে বাঘ ছিল হয়ে গেছে ভিজে বেড়াল, জল দিলেই পালিয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন তো এই লড়াইটা হবে? একদম লাস্ট টাইম যা বলেছি, রাস্তা আলো স্বাস্থ্য জল, ফিক্সি আছে ভোটের ফল, বিধির বিধান দিদি রবে বন্ধু এসো খেলা হবে, সবুজ আবির খেলা হবে, এই মাঠেতেই খেলা হবে, লড়াই হবে। আর বিজেপির ভয় হচ্ছে জয় শ্রীরাম চেপে গেছে, চায়ের দোকানে বিয়ে বাড়িতে মার্কেটে বাজারে লোকা বলছে খেলা হবে, বিজেপির লোকেদের দেখলে আর কেউ গালাগালি করে না, ভাই আর 3 মাস খেলা হবে। কি ভয়, দিলীপ ঘোষ তো সারাদিন ভয় পাচ্ছে, বলে দেবাংশু লিখলো খেলা হবে মানেটা কি, কি খেলা হবে, ও ভেবে ভেবে কুল পায় না, ওই জন্য খালি বলছে তৃণমূল বোম মারা গুলি মারার কথা বলছে খেলা করে, বলছে হ্যাঁ চোরের মন বোঝকার দিকে, যে যেমন ভাবে আপনি সারাদিন বলেন মেরে দেবো কেটে দেবো পুঁতে দেবো অনাথ করে দেবো শ্মশানে পাঠিয়ে দেবো, তাই আপনি খেলা হবে মানে ভাবেন আপনার পেছনে বোম বেড়ে গেল না, আমরা খেলা হবে মানে বলছি উন্নয়নের খেলা হবে। আর এই খেলাতে দিলীপবাবু শুভেন্দুবাবু আপনাদের 11টা প্লেয়ার মাঠে, বল আপনারা আনুন, ব্যাট আপনারা আনুন, উইকেট আপনারা পুতুন, মাঠে ঘাস থাকবে কিনা আপনারা ঠিক করুন, গ্যালারিতে থাক বাংলার দর্শক, আম্পায়ারটাও আপনাদের হোক, আপনাদের 11টা টিম মেম্বার পায়ে বুট আর প্যাট পরে খেলবে, আমাদের তরফ থেকে একটাই প্লেয়ার ময়দানে থাকবে, সে বুট পরে না হাওয়াই চপ্পল পরে, তাই বলছি বন্ধু খেলা হবে, লড়াই আমরা লড়বো, এই খেলা আমাদের হবে। তাই বলি আশেপাশে যত মুদির দোকানদার কাকু আছে সবাই বলে দিন, কাকু একটু বেশি করে সবুজ আবির তুলে রাখো, 3 মাস পরে মার্কেটে কিন্তু শর্ট করবে, তখন পাওয়া যাবে না, ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, খুব ভালো থাকুন, অনেক ধন্যবাদ, আপনাদের অনেকটা সময় জানালাম, বিরক্ত করলাম, ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন ওই ঘরের মেয়েটাকে এবং আশীর্বাদ করবেন আমাকে, স্লোগানটা আচ্ছা ঠিক আছে, চিৎকার করে করতে হবে কিন্তু, আর মা কাকিমাদের গলার আবার বেশি চাই, এতদিন শুধু পোলাপান ঘুরালে, ঠিক আছে নতুন রকম খেলা হবে, মুখ সব সাথী বিজেপি।
সাত আটটা চুল 21 সালে সেখান দিয়ে বসানো জোড়া চুল।